মানুষকে সচেতন করতে কেশিয়ারি বিদ্যুৎ দপ্তরের আধিকারিকেরা জাতীয় নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে সাধারণ মানুষকে সচেতন করতে বৃহস্পতিবার দুপুরে পথে নামলো কেশিয়ারির বিদ্যুৎ দপ্তরের আধিকারিকেরা। বৃহস্পতিবার দুপুরেই কেশিয়ারির বিদ্যুৎ দপ্তরের অফিস থেকে কেশিয়ারির বিডিও অফিস পর্যন্ত একটি পথসভার মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করতে দেখা গেল বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের পক্ষ থেকে। ঝুঁকিপূর্ণভাবে বিদ্যুতের তারে কাজ না করার পরামর্শ দেওয়ার পাশাপাশি যে সমস্ত তার ঝুলে রয়েছে সেই সমস্ত তার নিয়েও সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয় ও বিদ্যুৎ চুরি নিয়েও কড়া বার্তা দেওয়া হয় এদিন এই পথসভা থেকে। কেশিয়ারি বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের পক্ষ থেকে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের বেলদা ডিভিশনের ডিএম গৌতম রায়, এইচআর মৌমিতা মজুমদার সহ কেশিয়ারির বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার সুবীর কুমার সহ আরো অন্যান্যরা। এই যে আমরা আমাদের সভ্যতা এগোচ্ছে তার সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন ধরনের এনার্জি ইউজ করছি, খালি ইলেকট্রিসিটি বলে না, বা বিভিন্ন ধরনের আমরা যন্ত্রপাতি ইউজ করছি, সেখান থেকে বিভিন্নভাবে আমাদের জীবনের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এই ধরনের জিনিসের ব্যবহারের সুবিধাটা আমরা পাবো, কিন্তু এর ক্ষতিকর দিকে সম্মুখীন আমাদেরকে হতে হবে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ, এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।